ফাইনালি আজকে টিকিট দেওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম সবাইকে সকাল বেলার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সকালে নাস্তার জন্য আমি এখানে পরোটা ভেজে নিব, কিন্তু সেটা রুটি পরোটা। আজকে পরোটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু নিচে যেতেও আবার ইচ্ছা করছিল না, যার কারণে আমার ফ্রিজে রুটি বানানো ছিল, তো সেটাকেই আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। যখন আমার এরকম ইচ্ছা করে তখন দেখা যায় রুটিগুলোকেই আমি তেল দিয়ে ভেজে নিই মচমচা করে, খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো আমি সকালে নাস্তাটা রেডি করছি, এর সাথে আমি হচ্ছে যে ডিম ভাজি করে নিব আজকে, আর এটা দিয়েই আজকের নাস্তাটা হয়ে যাবে আমার। আর আজকে হচ্ছে যে 19 তারিখ, আমার কোভিডের টিকার জন্য SMS এসেছিল 17 তারিখ সন্ধ্যায়, কিন্তু আমি আপুর বাসায় ছিলাম ওই সময়, আর ওই সময়ই হঠাৎ করে জানি না কেন আমার একদম জ্বর উঠে যায়। তো জ্বর ওঠার পরে আমি আর ওদের বাসায় থাকিনি, কারণ বুঝতেছিলাম না যে জ্বরটা কেন আসলো, যেহেতু ছোট বাচ্চা আছে দুইটা। আমি তাড়াহুড়া করে বাসায় চলে আসি একদম সব বাজার টাজার করে নিয়ে, কারণ জ্বর বেশি হয়ে গেলে দেখা যাবে যে বেরো হতে পারবো না বা কোনো কিছু লাগলে, যার কারণে আমি ওষুধ টষুধ কিনে নিয়ে বাসায় চলে আসি। আর যেহেতু 18 তারিখের জন্য SMS এসেছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ বুঝতেছিলাম না যে জ্বরটা কেন আসছে, আসলে ওয়েট করছিলাম যে দেখি কি অবস্থা হয়। তো জ্বরটা একদিন থাকার পরে চলে গিয়েছে, তো মনে হলো যে যাই টিকাটা দিয়ে আসি। তো এখন আমি নাস্তাটা করে নিচ্ছি, এবং নাস্তাটা করেই আমি এই তো বের হয়ে গেছি টিকা দেওয়ার জন্য। তো সকাল সকাল আসলাম সুন্দর মতো টিকা দেওয়ার জন্য, কিন্তু ওখানে যাওয়ার পরে আমাকে বলা হলো যে আজকে হচ্ছে ফার্স্ট ডোজ দেওয়া হবে না, অনেক বাতাস। ওরা হচ্ছে মূলত প্রতিদিন ফার্স্ট ডোজ দেয় না, যার কারণে আরও দেরিটা হচ্ছে সবার SMS আসতে। আমারই তো হচ্ছে যে 25 দিন পরে আসলো, আমি আগস্টের 23 তারিখে রেজিস্ট্রেশন করছিলাম, বগুড়ায় ছিলাম তখনই, কারণ জানি যে লেট হবে SMS আসতে, যার কারণে ওখানে থাকতেই করি। কারণ আমার আপু হচ্ছে ঈদের পরে করছিল, সেন্টার একই, মানে এই আমি যেখানে সেন্টার দিয়েছি ওখানে, কিন্তু ওর কেন জানি এখনও SMS আসে নাই, আমারটা চলে আসছে। ওরা অনেক র্যান্ডমলি SMS পাঠায়, মানে সিরিয়াল ওয়াইজ পাঠায় না, যার কারণে এরকমটা হয় আর কি। টিকা যেহেতু দেওয়া হলো না, তখন কি আর করার, হেঁটে হেঁটে এখন বাসার দিকেই যাচ্ছি। আজকে টিকা দেওয়ার জন্য আমি সব কাজকর্ম বন্ধ রাখছি, টিউশনিতেও বসে যাব না, তো কি আর করার। আর আজকের এই ভিডিওটা আমি আজকে আর কন্টিনিউ করব না, মানে যেদিন টিকা আর কি, বলছে যে একদিন পরে মানে 21 তারিখে আসতে, তো ওই দিনই হয়তো বা ইনশাল্লাহ ক্যামেরাটা অন করব। তো সময় টিকাটা দেওয়া হয় কি না সেটা দেখতে আমার সাথেই থাকুন। তো ফাইনালি আজকে টিকিটটা দেওয়া হলো, আর অনেক ঝামেলা হয়েছে, মানে সকালবেলা আসছি, ওরা কয়েকদিন থেকে অনেকগুলো মানুষকে ঘুরাচ্ছিল, মানে আসতেছে সবাই টিকা দেওয়ার জন্য। আমি যেরকম একদিন ঘুরে গেছি, এরকম শুনলাম যে 4-5 দিন ধরে ঘুরতেছে, বলে যে টিকা নাই, আজকে আসেন কালকে আসেন। তো এইভাবে করে আজকে অনেক মানুষ হয়েছিল, আর এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো তারপরেও টিকাটা দেওয়া হলো। আসলে আমি এবং আমাদের বয়সী যারা, এদের মধ্যে হচ্ছে যে অনেকেই তো রেজিস্ট্রেশন করতে পারছিল না, বা বয়সটা ওইভাবে আসছিল না জন্য দিতে পারছিলাম না আমরা, কিন্তু এখনও এরকম অনেক মানুষ আছে। আসলে আমি দূরে যাব না, আমার একদমই অনেক ক্লোজ রিলেটিভসরা আছেন যারা এখনও টিকা দেয়নি, অথচ তারা কিন্তু অনেক, মানে একদম শুরুতেই দিতে পারতো। তারা বলে যে টিকা দিয়ে কি হবে, টিকা দেওয়ার পরেও হচ্ছে, টিকা দেওয়ার পরেও মানুষ মারা যাচ্ছে, মানে তাদের মধ্যে এরকম একটা মানে টেন্ডেন্সি কাজ করছে যে টিকা দেওয়ার দরকার নাই, যা হলে হবে। কিন্তু সেটা তো অবশ্যই, মানে অসুখ বিসুখ সব কিছু আল্লাহ তাআলার হাতে, উনি যাদেরকে চান যেভাবে চান যেই রোগটা দেওয়ার সেটা দিবেই, কিন্তু তারপরেও এটা এক ধরনের প্রোটেকশন। আর হ্যাঁ, হয়তোবা হচ্ছে যে টিকা দেওয়ার পরেও করোনা হচ্ছে,
সেটাও স্বাভাবিক যেরকম হেপাটাইটিস বি দিলেও হচ্ছে যে জন্ডিস হয় সেরকম এটাও মানে করোনাটাও এরকম কিন্তু হয়তোবা আমাদের শরীরে যে ক্ষতিটা হতো সেইটা অতটা হবে না বা আমাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো হবে যার কারণে সবারই দেওয়া উচিত অনেকে এখন আমাদের এজেরও অনেকে আছে মানে আমার পরিচিত আশেপাশে এরকম অনেকেই আছে যে থাক টিকা দিব না এখন অনেকেই টিকা দিচ্ছে শুধুমাত্র কাজের ক্ষেত্রে কারণ অনেক জায়গায় সার্টিফিকেট শো করতে হবে এবং হলে ওঠার ক্ষেত্রে এগুলা সবকিছু মিলিয়ে এর কারণেও অনেকে দিচ্ছে তারপরেও যে কারণেই হোক না কেন টিকাটা সবাই নিক কারণ আমাদের দেশের যে অবস্থা আমাদের অর্থনৈতিক যে অবস্থা সেইভাবে আসলে সব কিছু অফ রেখে আমাদের চলা পসিবল না তো সবাই টিকাটা নিয়ে তারপরে বাইরে থাকুক বা বের হোক এতে মোটামুটি অনেকটাই হচ্ছে সেফটি মেনটেন হবে যাই হোক এগুলোই বলার ছিল আর আমি নিজে অনেক এক্সাইটেড ছিলাম যে আমার মেসেজ আসতেছে না কেন আজকে ফাইনালি টিকাটা দেওয়া হলো তো আমি ওই পাশ থেকে হাঁটতে হাঁটতে আসছি আর এখানে একটু বসছি এই যে এই সাইডে কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়ায়ছিলাম ওখানে বসারও ব্যবস্থা ছিল না কিন্তু টিকা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ ওখানে বসতে দিয়েছিল তারপরে বলতে যান বের হয়ে যান কিন্তু আম্মুরা যখন বগুড়ায় টিকা দিছিল তখন সুন্দর মতো ওদেরকে 30 মিনিট বসায় রাখছিল তারপরে বের করে দিছে তো যাই হোক আমি এখান থেকে সোজা বাসায় চলে যাব আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি এবং চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ